আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সুস্থভাবে বেঁচে থাকতে হলে পানির কোনো বিকল্প নেই। আসুন জেনে নেই দিনের কোন সময়ে পানি পান করা ভালো। সকালে ঘুম থেকে উঠে কুলকুচি করে আস্তে আস্তে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীর সক্রিয় হয়। দুপুরে, রাত্রে এবং সকালে যখনই খাবার খান, খাবার খাওয়ার 45 মিনিট আগে পানি পান করলে হজম প্রক্রিয়া ভালো থাকে, এসিডিটি কমে যায়। খাবার খাওয়ার সময় কখনই পানি খাবেন না। খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে পানি খেতেও ভুলবেন না। অনেকেই বলেন কখন পানি খাওয়া ভালো। বন্ধুরা, যখনই পিপাসা লাগবে তখনই পানি পান করবেন। প্রতিদিন দুপুরে গোসলের আগে 1 গ্লাস পানি পান করলে রক্তচাপ স্বাভাবিক থাকে। খাবারের অন্তত 40 থেকে 45 মিনিট আগে পানি পান করলে হজম প্রক্রিয়া ভালো হয়, পেটে গ্যাস থাকে না। এছাড়াও পানি কম খাওয়ার কারণে অনেকের প্রস্রাবে ইনফেকশন দেখা যায় এবং কিডনির জটিলতা বাড়ে। তাই নিয়ম মাফিক পানি পান করা উচিত। সম্মানিত সুধী, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি, আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে কোনো প্রকার ওষুধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।